আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আজকের দিনে কি কি হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এখানে শাহানের বাবা পিজ্জা নিয়ে আসছে। অনেকদিন পরে আমরা পিজ্জা খাইতেছি। পিজ্জাটা সচরাচর কিন্তু কোনো ভাষায় আনা হয় না, আবার যে ভাষায় খায় অবশ্য আনা হয়। মানে গোয়ারদের ভাষাতে সব কিছুই করে, আমরা তো এত বড় লোক না, যা আছি ইনশাল্লাহ ভালো। তো অনেকদিন পরে শাহানের বাবা পিজ্জা নিয়ে আসছে, অনেক খুশি। শাহানের বাবাকে আমি বলছি যে ছেলে আস্তে আস্তে বড় হইতেছে, আর তুমি অনেক কিছু আনা বা দিতেছ বা আনা হইতেছে না। আর যখন আমাদের বিয়ে হয়েছে নতুন নতুন অনেক কিছু খাওয়া হয়েছে। তো পিজ্জা নিয়ে আপনাদের একটা কাহিনী বলি। তো যখন আমার নতুন বিয়ে হয়েছে না, তখন ওনার বন্ধু বান্ধব মিলা রাত 12টা থেকে আমরা পিজ্জা খাইতে বের হইতাম। তো পিজ্জা ইনটা, মানে বনানি পিজ্জা ইনটা 12টাকে অনেক রাত পর্যন্ত খোলা থাকে। তো আমাদের শ্বশুরবাড়িতে দুইটা দরজা ছিল, একটা দরজা দিয়া যে দরজাতে সচরাচর সবাই যায় না, আমরা লুকাইয়া ওই দরজা দিয়া বের হয়ে যেতাম। তারপরে খাওয়া দাওয়া করে যা যখন আসতাম, এরকম হয়তো যে রাত একটা অভিজে যায়, তখন আমার দেবরদের ফোন দিত যেন গেট একটু খুলে দিয়ে আসতে। তো ওরা গেটটা খুলে দিত, আমরা বিদায় রেখে দিতাম। আমার শাশুড়ি মানে বুঝতে পারতো না, আর আমার শাশুড়ি কিন্তু ভালো মানুষ ছিল। উনি এটাই বলতে চেষ্টা করছিল, মানে বলছে আমাদের ভালোর জন্যই যেন নতুন বিয়ে হয়েছে, এত রাতে বের হইলে সমস্যা, যদি কিছু হয় সেখানে আমাদের খারাপ। তো বন্ধুরা, তো তো তারপরে আমি মাছগুলো ফ্রিজে ছিল, তো আমি নামায় এগুলা গরম করে নিতেছি রাতে খাবার জন্য। তো আরও ছিল দরকারি। তারপরে সকাল হয়ে যায়, সকালে প্রথমে আমি ঘরটা ঝাড়ু দিয়ে আনি, সবগুলো ঘর ঝাড়ু নিতে হবে। তো আমাদের ঘরগুলো পাকা ততটা ভালো না, সাইডে গাছ আছে, তো আম গাছে ফাইটে রেটে গেছে, তো অবস্থা একদম খারাপ। আজকে আবার কাপড় চাপড় দিতে হবে, অনেক কাপড় চাপড়, আমি অসুস্থ অনেকটাই, মানে ঠান্ডা ঠান্ডা এগুলো ধরতে পারি না বেশি। তাই শাহানের বাবা মাকেও অনেকটা হেল্প করে কাপড় চাপড় ধোয়ার সময়। তো আমি কাপড়গুলো সকাল সকাল একদম ভোরবেলা বিজায় রাখবো, শাহানের বাবা যখন ঘুম থেকে উঠবে আমরা দুজনেই কাপড় চাপড়গুলো ধুয়ে ফেলবো। কাপড় চাপড় কিন্তু কম ভিজানো হয়নি, অনেকগুলি ভিজানো হয়েছে, অনেকদিন পরে ভিজানো হয়েছে। তো শাহানকে সকাল নিজের খাবার দিলাম, ডিম ভাজা ভাতের সাথে মাইখিয়ে দিলাম। ও দুষ্টামি করতেছে, আমিও দুষ্টামি করতেছি, শাহান আবার ডিমটা খুব পছন্দ করে। তো দুপুরে আমরা কী কী খাবো, ওইটা করলা ভুজি, আর ওই যে মাছ টাটকানি মাছ আছে, তারপরে আর এগুলো ডালটা ভাজা, মানে বুনা করতে নিছি, তারপরে পানি দেওয়া হয় নাই, তারপরে এরকম করে ফেলছি। তারপরে দেখুন, এই ডালটা এরকম করে ভাইজান এরকম করে নিয়ে আজকে প্রথম করলাম, জানি না কেমন হয়। তো এখানে কালকে যে মাছ চুরচুরি করছিলাম, আর কচু রান্না করছিলাম, এই মাছ লজ্জা সেরম শেষ হয়ে যেতেছে, তাড়াতাড়ি আটকাও। প্রথম গোসল করছে কে, তারপরে গোসল করে দিছি। তোমার ডাকা মানে কি? এটা 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 ইয়া করো, তুমি উল্টা রাখছো কেন? কি খেলতেছো? পুলিশ খেলতেছো?
খেলে ঘুমাসে পানি দেখি করছে খেলে ঘুমাসে ওনাকে খেলা করলে ঘুমাসে তো এখন ঘুমাও খেলা করলে ওর ঘুমাসে তোমার তুমি গিয়ে রোদের মধ্যে শুধু দুষ্টামি করো করো না এখন ঘুমাও ঘুমাবে না আপনাদের মাঝে এরকম ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ